হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। জেক্সপো এবং ভোকলেট 2022-এ যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টে যাদের নাম এসেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, এবং যাদের নাম আসেনি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে নাম এসেছে এবং তারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তাদের কাছে আজকের দিনটাই শেষ দিন। আজকে 7ই সেপ্টেম্বর, আজকের মধ্যে তোমরা যদি কলেজে ফিজিক্যালি সমস্ত ডকুমেন্টস নিয়ে ভর্তি হতে না যাও, তাহলে কিন্তু তোমাদেরকে যে কলেজটা অ্যালট করা হয়েছে সেটা ক্যান্সেল করা হবে। 2 নম্বর যেটা পয়েন্ট, তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টে যাদেরকে কলেজ দেওয়া হয়েছে, যদি তোমাদের কলেজ পছন্দ না হয় তাহলে আজকেই তোমাদের কাছে শেষ সুযোগ, আজকের মধ্যে তোমরা কলেজের অটো আপগ্রেডেশন প্রসেসটাকে কমপ্লিট করো, কারণ আজকের মধ্যে প্রসেস কমপ্লিট না করতে পারলে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হবে। 3 নম্বর কথা, যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট অ্যালটমেন্টে নাম আসেনি তারা কি করবে, তাদেরকে ওয়েট করতে হবে 9ই সেপ্টেম্বর, যখন সেকেন্ড অ্যালটমেন্ট লেটার বেরোবে তখন তোমরা দেখবে যে তোমাদের নাম আছে কি নেই। 4 নম্বর পয়েন্ট, যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট অ্যালটমেন্টে নাম আসেনি, তারা যারা যারা অটো আপগ্রেডেশন করেছে, সেকেন্ড অ্যালটমেন্টে কি তাদের নাম আসবেই বা একদম এরকম কি কোনো শিওরিটি আছে, সেরকম কোনো শিওরিটি নেই। যদি তোমার র্যাঙ্ক অনুযায়ী কলেজে সিট ফাঁকা থাকে তাহলে তোমার নাম আসবে, যদি না থাকে তাহলে তোমাকে থার্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করতে হবে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সকলের কোয়েশ্চেন, দেখো এখানে প্রকাশ মণ্ডল লিখেছে, তোমাদের সকলেরই মনে হতে পারে, ফার্স্ট তোমরা যে এই অটো আপগ্রেডেশন করছো, সেকেন্ড ফেজে তোমাদের যদি নাম না আসে, থার্ড ফেজেও যদি তোমার কোনো কলেজে নাম না আসে, মানে এখন যেটা পেয়েছো সেটাই যদি সেকেন্ড ফেজেও থাকে এবং থার্ড ফেজেও যদি কোনো অটো আপগ্রেডেশন না হয়, অর্থাৎ তোমার উপরের দিকে যে চয়েসগুলো আছে সেগুলোতে তোমার যদি নাম না আসে, তাহলে কি তুমি প্রথম ফেজে যে কলেজটা পেয়েছিলে সেটাতে ভর্তি হতে পারবে? এটার উত্তর হলো হ্যাঁ। তার মানে কোনো স্টুডেন্টকে ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে যে কলেজটা দেওয়া হয়েছে সে অটো আপগ্রেডেশন করছো, সেকেন্ড ফেজে তোমার কোনো কলেজের আপগ্রেডেশন হলো না, থার্ড ফেজেও তোমার কোনো কলেজের আপগ্রেডেশন হলো না, তখন তুমি কিন্তু ফার্স্ট ফেজে তোমাকে যে কলেজটা দেওয়া হয়েছে সেটাতে তুমি ভর্তি হতে পারবে, আর সেটার জন্যই তোমাদের থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে সেই সিটটাকে ধরে রাখার জন্য।